করোনার ভয়াবহতা এবং বিভীষিকা, করোনার ভয়াবহতা এবং বিভীষিকা পুরো বিশ্বকে যেখানে থমকে দিয়েছে, সেখানে বাংলাদেশের সাধারণ জনগণও এ মহামারীর সাথে যুদ্ধরত। প্রায় 2 লক্ষের কাছাকাছিতে করোনার শনাক্তকরণ হয়েছে। আজ প্রায় 5টা মাস আমরা শিক্ষার্থীরা ঘরবন্দি, আর এই সুযোগকে কাজে লাগাতে এক্সিস্টেন্সিয়াল স্কুল, নিয়মিত লাইভ সেশন, ক্লাস, লেকচার্স, এ ধরনের আরো অনেক ধরনের আয়োজনের মাধ্যমে আমাদেরকে করে রেখেছে যুক্ত পড়ালেখার সাথে। তো প্রসঙ্গত, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের সিনিয়র জুনিয়রের সুন্দর সম্পর্ককে প্রদর্শন করতে আমি আজকে আছি তাসলিম ইলাহি পিঙ্কি, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ সেশন 2016 এন্ড 2017, এবং আমার সাথে গেস্ট হিসেবে আছে সেম ডেন্টাল কলেজের ইফাত খানম রাইসা আপু 2017 এন্ড 2018। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি রাইসা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। তো আপু, আজকের এই লাইভ ডিসকাশনটা শুরু করতে যাচ্ছি ডেন্টাল ফার্মাকোলজির কোয়ারেন্টাইন ভার্সেস এক্সাম প্রিপারেশনের থার্ড এপিসোড, যার প্রসঙ্গত বিষয়টি ছিল ভিটামিনস এবং মিনারেলস। তো আপু, এই বিষয়টা আসলে ছোট হলেও এটা আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে ফার্স্ট প্রফে এটা আমরা বায়োকেমিস্ট্রিতে, সেকেন্ড প্রফে এটা আমরা ডেন্টাল ফার্মাকোলজিতে, এবং সেই সাথে থার্ড প্রফে এটা আমরা মেডিসিনে পড়ি। আর এছাড়াও পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এর বেসিকটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আপু, শুরু করা যাক আজকে লাইভ ডিসকাশনটা। জি আপু। আচ্ছা আপু, তো আপু শুরুতে যে কোয়েশ্চনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভিটামিন সম্পর্কে, ভিটামিনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এটা যদি একটু বুঝিয়ে বলতে। ভিটামিন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তার মধ্যে ডেফিনেশনটা প্রফে, ভিটামিন এবং ফাইবার এসে থাকে। সো ফার্স্ট অফ অল ভিটামিনের ডেফিনেশন যদি বলতে হয়, ভিটামিন মে বি ডিফাইন্ড অ্যাজ মাইক্রো মলিকিউল দ্যাট অ্যান এসেনশিয়াল মাইক্রো নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস ফর সেলুলার ফাংশন, প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, ধন্যবাদ আপুকে, খুব সুন্দর করে আমাদেরকে ভিটামিনটা সংজ্ঞায়িত করে বলেছেন। তো আপু, নেক্সট যে কোয়েশ্চনটাতে আমি যাব সেটা হচ্ছে ভিটামিনসটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, এর টাইপগুলো একটু বলেন। ওকে, আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর প্রফ ভাইভা অ্যান্ড ব্রিটেন, ক্লাসিফাই ভিটামিন এসে থাকে অ্যান্ড উইথ এক্সাম্পল। ক্লাসিফাই যদি করতে হয় তাহলে ফার্স্ট অফ অল বলবো ওয়াটার সলিউবল ভিটামিন অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন এর ক্ষেত্রে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে। ভিটামিন এ এর কেমিক্যাল নেম হলো রেটিনল, রেটিনাল অ্যান্ড রেটিনয়িক অ্যাসিড, হুইচ ইজ দ্য সেম অ্যাজ অ্যাক্টিভ নেম। অ্যান্ড ভিটামিন ডি এর ক্ষেত্রে কেমিক্যাল নেম হলো কোলেক্যালসিফেরল অ্যান্ড অ্যাক্টিভ নেম হলো 125 ডিহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। ভিটামিন ই এর ক্ষেত্রে টোকোফেরল কেমিক্যাল নেম, সেম অ্যাজ অ্যাক্টিভ নেম। অ্যান্ড ভিটামিন কে এর ক্ষেত্রে ম্যানাকুইনন অ্যান্ড ফাইলোকুইনন, কেমিক্যাল নেম অ্যান্ড অ্যাক্টিভ নেম সেম। এই ছিল আপু ফ্যাট সলিউবল ভিটামিন। এরপর আসে ওয়াটার সলিউবল ভিটামিন এর ক্ষেত্রে। ওয়াটার সলিউবল ভিটামিন কে আমরা 2 ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে কি ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা হচ্ছে নন বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্স যেটা সেটা হলো ভিটামিন সি, এটার কেমিক্যাল নেম হলো অ্যাসকর্বিক অ্যাসিড অ্যান্ড অ্যাক্টিভ নেম সেম, অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি নন বি ভিটামিন বি কমপ্লেক্স যদি বলতে চাই তাহলে এটা 3 ভাগে ডিভাইড করা যায়, একটা হচ্ছে যে কি এনার্জি প্রডিউসিং, হেমোপয়েটিক অ্যান্ড আদার্স। এনার্জি প্রডিউসিং এর ক্ষেত্রে ভিটামিন বি ওয়ান যেটা হচ্ছে থায়াবিন, ভিটামিন বি টু রিবোফ্লাভিন, ভিটামিন বি থ্রি নায়াসিন, ভিটামিন বি ফাইভ যেটা হচ্ছে প্যান্থোজেনিক অ্যাসিড বি, এরপরে হচ্ছে ভিটামিন বি সেভেন বায়োটিন। যেটা হেমোপয়েটিক সেটা হলো ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ সেটা হচ্ছে কোভ্যালেন্ট। আদার্স এর মধ্যে একটাই রয়ে গেল, তাহলে হচ্ছে ভিটামিন বি সিক্স যেটা হচ্ছে পাইরোডক্সিন, পাইরোডক্সিমাইন। এই ছিল আপু ক্লাসিফিকেশন। আচ্ছা, মাশাল্লাহ আপু, অনেক সুন্দর করে আমাদেরকে ক্লাসিফিকেশনটা বলেছো। আচ্ছা, তো আপু আমাদের সবচেয়ে নেক্সট কোয়েশ্চন বিভিন্ন ভাবে যেটা হয় যে ভিটামিনস এর ডেফিশিয়েন্সি সিন্ড্রোম গুলো কি কি, তো এগুলো যদি একটু বুঝিয়ে আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতে যে ডেফিশিয়েন্সি সিন্ড্রোম গুলো কি কি।
ওকে আপু, খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর প্রফ ভাইবা। শুধু প্রফ ভাইবাই বলবো না, পুরো মেডিকেল লাইফটাতে এই ডেফিশিয়েন্সি সিন্ড্রোমটা দরকার। মেডিকেল পার্সনদেরও না, নন মেডিকেল পার্সনদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ডেফিশিয়েন্সি সিন্ড্রোমের ক্ষেত্রে আমি শুরুতেই আসি ফ্যাট সলিউবল ভিটামিন সি ডেফিশিয়েন্সি সিন্ড্রোমস গুলো। ভিটামিন এ এর ক্ষেত্রে নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, ক্যারাটোম্যালেশিয়া, টড স্কিন, গ্রোথ রিটার্ডেশন ইভেন ইম্পর্টেন্স ডেভেলপ করতে পারে। ভিটামিন ডি এর ক্ষেত্রে যদি আসি, ইন কেস অফ চিলড্রেন এর রিকেটস রোগ ডেভেলপ করে, আবার ইন কেস অ্যাডাল্টস এ অস্টিওমালেশিয়া ডেভেলপ করে। ভিটামিন ই এর ক্ষেত্রে হেমোলাইটিক এনিমিয়া অফ নিউবর্ন অ্যান্ড নিউরোপ্যাথিও ডেভেলপ করে। ভিটামিন কে এর ক্ষেত্রে, ভিটামিন কে যেহেতু আমাদের ক্লটিং ফ্যাক্টরস গুলো যেহেতু সিনথেসাইজ করে, এটা ডেফিশিয়েন্সি ডিসঅর্ডার থাকলে ক্লটিং ফ্যাক্টরস এ ইম্পেয়ারমেন্ট করতে পারে। সো ব্লিডিং ডায়াস্টেসিস অর যেগুলো ব্লিডিং ডিসঅর্ডার গুলো আছে সেগুলো হতে পারে। এরপর আসি আপু ওয়াটার সলিউবল ক্ষেত্রে, নন বিটা বি কমপ্লেক্স যেটা, সেটার ক্ষেত্রে ভিটামিন সি সেটাকে ক্ষেত্রে স্কার্ভি রোগ ডেভেলপ করে। আমি যদি একটু বলি, স্কার্ভি রোগটা ডেন্টিস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ সোর এন্ড স্পঞ্জি গাম ক্যারেক্টারাইজ পাওয়া যায়, ফিচার্স এর মধ্যে সোর এন্ড স্পঞ্জি গাম, ব্লিডিং গাম হয়, এছাড়াও টুথ মোবাইল থাকে সকেট থেকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডেন্টিস্ট্রি। এরপরে আসি আপু ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে থায়ামিন, ভিটামিন বি ওয়ান যেটা হচ্ছে থায়ামিন, এটার ক্ষেত্রে ড্রাই এন্ড ওয়েট বেরিবেরি হয়। আমরা সবাই জানি এটা, বাট অনেকেরই অজানা রয়ে গেছে, সেটা হচ্ছে ড্রাই বেরিবেরিটা হলো নিউরোলজিক্যাল বেরিবেরি নামে পরিচিত, যেটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কে বেস করে হয়ে থাকে। এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম কেও ড্যামেজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেও ড্যামেজ করে। যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম কে ড্যামেজ করে থাকে, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করবে। অপরদিকে যদি সিএনএস কে ড্যামেজ করে, তাহলে ভার্নিক সিন্ড্রোম অর ভার্নিক ইনকেফালোপ্যাথি এবং কর্স্যাকফ সিন্ড্রোম ডেভেলপ করে থাকে। আমি যদি এই প্রসঙ্গে যদি একটু বলতে চাই, ভার্নিক সিন্ড্রোম বা ভার্নিক ইনকেফালোপ্যাথিটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে ড্যামেজ করে থাকে। এটা জেনুইনলি একটা অ্যাকিউট কন্ডিশন, নিউরোলজিক্যাল ডিজিজ, যেটার মধ্যে কিছু ট্রাইব থাকে, স্টিগমাস, তারপর হলো অপথালমো প্যারাসিসিস হয়, এবং বিভিন্ন ভাবে এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং পরবর্তী কিন্তু মারাত্মক হতে পারে। এরপরে আসে কর্স্যাকফ সিন্ড্রোম, এটাও আপু একটা নিউরোলজিক্যাল ডিজিজ, যেটার মধ্যে শর্ট টাইম মেমোরি লস হয়ে থাকে অ্যান্ড পেশেন্ট নিজের মতো করে গল্প বলিয়ে বলতে পছন্দ করেন। এই ছিল, আচ্ছা, ড্রাই বেরিবেরির ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হলো কার্ডিয়াক বেরিবেরি নামে পরিচিত, দুঃখিত, ওয়েট বেরিবেরিটা হলো কার্ডিয়াক বেরিবেরি নামে পরিচিত। ওয়েট বেরিবেরিটা আপু কার্ডিওভাস্কুলার সিস্টেম কে ইফেক্ট করে থাকে, এটার ক্যারেক্টারিস্টিক ফিচার হলো হার্ট ফেলিওর অ্যান্ড এডিমা। তো এই ছিল হচ্ছে ড্রাই অ্যান্ড ওয়েট বেরিবেরি। এছাড়াও ভিটামিন বি টু এর ক্ষেত্রে থায়ামিন যেটা, সেটার ক্ষেত্রে আপু বললাম, এতক্ষণ রিবোফ্লাভিনে আসি, ভিটামিন বি টু, রিবোফ্লাভিনের ক্ষেত্রে সিলিওসিস, গ্লসাইটিস, জিঞ্জিবাইটিস, ডার্মাটাইটিস হয়ে থাকে। ভিটামিন বি থ্রি এর ক্ষেত্রে যেটা হচ্ছে নায়াসিন, প্লেগ্রা বলে থাকি, থ্রি ডিজ দিয়ে আমরা মনে রাখতে পারি, ডিমেনশিয়া, ডায়রিয়া অ্যান্ড ডার্মাটাইটিস হয়ে থাকে। এরপর আসি ভিটামিন বি ফাইভ, প্যান্টোথেনিক এসিড। এক্ষেত্রে আপু আমরা বলতে পারি যে পেরিফারাল নার্ভ ড্যামেজ হয়, এছাড়াও বার্নিং ফুড সিন্ড্রোম হয়। বার্নিং ফুড সিন্ড্রোমটা আপু চিয়ারসন গোপালন সিন্ড্রোম নামেও পরিচিত, এটার মধ্যে বার্নিং সেন্সেশন থাকে ফুটে, এছাড়াও সিভিয়ার ইচিং হয়, যার কারণে এটা লিডস করে ভ্যাসোমোটর চেঞ্জেস হয়, যার কারণে এক্সেসিভ সুয়েটিং হয় অ্যান্ড পরবর্তীতে কিন্তু পেশেন্ট ডেথ করতে পারে। এছাড়াও আছে অ্যাটাক্সিক কিট, এগুলো ডেভেলপ করে হচ্ছে ভিটামিন বি ফাইভ ডেফিসিয়েন্সি সিন্ড্রোমের মধ্যে। এরপরে আসে হেমোপয়েটিক এর ক্ষেত্রে, হেমোপয়েটিক এর ক্ষেত্রে ছিল ভিটামিন বি সেভেন, যেটা হচ্ছে ফলিক এসিড। ফলিক এসিড ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে। ফলিক এসিডটা মেইনলি আপু ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ সিনথেসিসটা, ডিএনএ র্যাপিডলি ডিএনএ সিনথেসিস হয় না যদি আমার ফলিক এসিড ডেফিসিয়েন্সি থাকে। সো যদি র্যাপিডলি ডিএনএ সিনথেসিসটা হতে না পারে, তাহলে আমার যে ম্যাচিওর আরবিসি গুলো এগুলা ছোট সাইজ শেপে কনভার্ট হতে পারে না, তো যার কারণে প্রো ইরেক্টো ব্লাস্ট যেটা প্রিম্যাচিওর অবস্থায় সেটা সার্কুলেশনে, ব্লাড সার্কুলেশনে চলে আসে। তো আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করে থাকি জেনুইনলি ডায়াগনোসিস করার জন্য। এই ছিল হচ্ছে ফলিক অ্যাসিড। অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ এর ক্ষেত্রে ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করে, যেটাকে ম্যাগালোব্লাস্টিক পারনিশিয়াস এনিমিয়াও বলে, এছাড়াও নিউরাল টিউব ডিফেক্ট হয়ে থাকে। এই ছিল আপু ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আচ্ছা, ধন্যবাদ আপু, এরই মধ্যে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে দিয়েছেন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম নিয়ে। তাহলে আপু,
তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলেছো, আশা করি অনেকের ভুল হবে না। তাহলে এখন দর্শকদের জন্য কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নেম সাম অ্যান্টিঅক্সিডেন্টস। তো আমাদের দর্শকবৃন্দ, প্লিজ আপনারা কমেন্ট সেকশনে আপনাদের আনসারটা দিয়ে ফেলুন। নেম সাম অ্যান্টিঅক্সিডেন্টস, কিছু অ্যান্টিঅক্সিডেন্টস এর নাম আমরা জানতে চাচ্ছি। তো একটু পরেই আমরা আপনাদের আনসার গুলো নিয়ে নিব। তাহলে আপু এখন আপনার কাছে ফিরে আসছি। আপু, তো তুমি যেভাবে বললা যে ক্লাসিফাই করলা ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, তো আমি জানতে চাচ্ছি আমরা এই দুইটার মধ্যে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? ওকে, ওয়াটার সলিউবল ভিটামিন এন্ড ফ্যাট সলিউবল ভিটামিন খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের জানা লাগবে যে কিভাবে আমরা দুইটাকে ডিফার করতে পারবো এই ভিটামিন গুলোকে। তো ওয়াটার সলিউবল ভিটামিন গুলা ওয়াটারে, ওয়াটার সলিউবল ভিটামিন গুলা আপু হাইড্রোফিলিক হয়ে থাকে, তো এটা হচ্ছে যে সলিউবল ইন ওয়াটার হবে। এন্ড যেটা ফ্যাট সলিউবল ভিটামিন সেগুলো আপু হাইড্রোফোবিক হয়ে থাকে, যার কারণে এটা সলিউবল ইন ফ্যাট সলভেন্ট। ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এটা ওয়াটার সলিউবলটা নট ডিপেন্ডেন্ট ইন ফ্যাট অ্যাবজর্পশন, বাট ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ডিপেন্ডেন্ট ইন ফ্যাট অ্যাবজর্পশন। এছাড়া আপু ট্রান্সপোর্ট ইন ব্লাডের ক্ষেত্রে লিপোপ্রোটিন এর দরকার হয় না, কোনো স্পেসিফিক প্রোটিনের দরকার হয় না, বাট ফ্যাট সলিউবল এর জন্য স্পেসিফিক প্রোটিন আর লিপোপ্রোটিনের জন্য দরকার হয়। এছাড়াও যেহেতু আমরা যদি এক্সক্রিশন বলতে চাই, তাহলে এটা রেডিলি এক্সক্রিটেড হতে পারে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো রেডিলি এক্সক্রিটেড হয় না। এরপর আসি আপু আর টক্সিসিটির ক্ষেত্রে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো রেয়ার হয়, বাট ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কমনলি টক্সিসিটি ডেভেলপ করে, বিশেষ করে এ অ্যান্ড ডি। এছাড়াও আপু রেগুলার ডায়েটরি সাপ্লাই এর জন্য ওয়াটার সলিউবল ভিটামিন গুলো খুবই নিডেড, বাট ফ্যাট সলিউবল ভিটামিন গুলো রেগুলারলি দরকার হয় না। এরপর আসি স্টোরেজ এর ক্ষেত্রে, লিমিটেড স্টোরেজ হয় ওয়াটার সলিউবল ভিটামিন গুলা, সেট ভিটামিন 9 এন্ড ভিটামিন B12, যেটা হচ্ছে আপু লিভারের মধ্যে স্টোরেজ হয়ে থাকে। অন্যদিকে ফ্যাট সলিউবল ভিটামিন এর ক্ষেত্রে এ এন্ড ডিটা লিভারের মধ্যে স্টোরেজ হয়, এন্ড কে এন্ড ইটা এডিপোজ টিস্যুর মধ্যে স্টোরেজ থাকে। কোএনজাইম অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপু হচ্ছে ওয়াটার সলিউবলটা কমন, আর ফ্যাট সলিউবল এর ক্ষেত্রে হচ্ছে যে কি কোন ধরনের কোএনজাইম অ্যাক্টিভিটি থাকে। এই ছিল আপু ডিফারেন্স। অনেক সুন্দর করে মাশাআল্লাহ আমাদেরকে ডিফারেন্সটা আপু বলে দিয়েছেন। তারপর তুমি যেটা বললা যে ফ্যাট সলিউবল ভিটামিন এর টক্সিসিটি আছে, তো আমি বলবো যে এখানে কোন ভিটামিন এর টক্সিসিটি লেস হবে বা কোনটার বেশি হবে, এটা যদি একটু আমাদেরকে বলতে। আচ্ছা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এ এন্ড ডি এর ক্ষেত্রে ফ্যাট সলিউবল এর এ এন্ড ডি সবচেয়ে বেশি হাই টক্সিসিটি ডেভেলপ করে থাকে, এন্ড সবচেয়ে লিস টক্সিসিটি হলো ফ্যাট সলিউবল এর মধ্যে ভিটামিন ই। আচ্ছা, তাহলে আমরা জেনে গিয়েছি যে ভিটামিন ই এর টক্সিসিটি সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে আমরা একটু কমেন্ট সেকশনটা দেখি যে আমরা একটু আগে যে কোয়েশ্চনটা করেছিলাম ওটার আনসারটা কয়জনে দিয়েছে। আচ্ছা, আফরিন নামিরা লিখেছে ভিটামিন এ ই সি। আচ্ছা, তাহলে আমরা দেখি ফারিহা রাইসাও লিখেছে ভিটামিন এ ই সি। আচ্ছা, সেলিনা আক্তার লিখেছেন ভিটামিন এ ই সি। আচ্ছা, আমাদের নুসরাত নওশিন আপু লিখেছেন ভিটামিন এ ই সি। আচ্ছা, ঠিক আছে, অনেকজনই আমাদের উত্তরটা দিয়ে দিয়েছে ইতোমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে, অ্যান্টি অক্সিডেন্টস হচ্ছে ভিটামিন এ ই সি, এটাই ছিল সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। তাহলে আপু আমি আপনার কাছে আবারও ফিরে আসছি। আচ্ছা আপু, ভিটামিন এ সি ডি কে এই চারটা ভিটামিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলোর সোর্স গুলো কোথায়, আমরা কোনখান থেকে এই চারটা ভিটামিন আমরা পেয়ে থাকি, সেটা যদি একটু বলতে। খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের প্রফের জন্য, এখানে এসে থাকে এ ডি এই ভিটামিন গুলো ভাইবা তো আক্স করে থাকে, কার্ডে আমাদের এসে থাকে। তো ফার্স্ট অফ অল ভিটামিন এ এর ক্ষেত্রে যদি বলি আমি, ভিটামিন এ এর ক্ষেত্রে প্ল্যান্ট সোর্স এর মধ্যে হলো গ্রিন লিফি ভেজিটেবল, কালারফুল ফ্রুটস, টমেটোস, ম্যাঙ্গোস, ক্যারোটস, এই ফুডস গুলোতে। অ্যান্ড অ্যানিমাল সোর্স এর ক্ষেত্রে হলো আপু মলা অ্যান্ড ডালা ফিশেস, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ফিশেস লিভার অয়েল, ফিশ লিভার অয়েল, যেটা কড লিভার অয়েল, এসবের মধ্যে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন সি এর ক্ষেত্রে সাইট্রাস ফুড, যেটা ভিটামিন সি এর ক্ষেত্রে কোনো অ্যানিমাল সোর্স নাই, সব প্ল্যান্ট সোর্স। সাইট্রাস ফুড এর মধ্যে হলো আপু টমেটোস,
গুয়াবা, লেমন, আমলকি, কচু শাক ইত্যাদি, যেগুলো টক জাতীয় খাবার মেনলি। এছাড়াও আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপু, যে হাই টেম্পারেচারে যেহেতু ভিটামিন সি টা ড্যামেজ হয়ে যায়, আমরা সবাই জানি, তো এটা আমাদেরকে র খেতে হবে, কাঁচা শাকসবজি এবং কাঁচা ফ্রুটস খেতে হবে। এটাকে আমরা যদি রান্না করে খাই হাই টেম্পারেচারে, তাহলে আমাদের ভিটামিন সি টা ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স আছে। এরপরে হচ্ছে আপু ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে আপু, ভিটামিন ডি এর এক্সোজেনাস সোর্স টা হলো মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, ক্যাবেজ, মিল্ক এসব, এন্ড এন্ডোজেনাস সোর্স এর ক্ষেত্রে ইউভি লাইট এন্ড সানলাইট এক্সপোজার। ভিটামিন কে এর ক্ষেত্রে, ভিটামিন কে টা এন্ডোজেনাস সোর্স হলো গাট ফ্লোরা, যেহেতু এটা ব্যাকটেরিয়াল সিনথেসিস ইন আওয়ার গাট ফ্লোরা, তো গাট ফ্লোরাতে পাওয়া যায়। এন্ড এক্সোজেনাস এর ক্ষেত্রে গ্রিন লিফি ভেজিটেবল, ফোর সিড গ্রিন, ক্যাবেজ এক্সেট্রা। আচ্ছা, ধন্যবাদ আপু। আপু খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আর ভিটামিন সি যেটা আমাদের র অবস্থায় খেতে হয়, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। আচ্ছা আপু, তো তুমি তো এগুলো সোর্স গুলো বলে দিয়েছো, তাহলে আমাদের বডিতে একটা ডেইলি রিকোয়ারমেন্ট আছে এইসব ভিটামিন এর ক্ষেত্রে, তো তুমি যদি একটু ডেইলি রিকোয়ারমেন্টটা আমাদেরকে বলতে। জি আপু, ডেইলি রিকোয়ারমেন্টস টা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা আরডিএ বলে থাকি, রিকমেন্ডেড ডায়েটরি অর ডেইলি অ্যালাউন্স। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কজ এটার চেয়ে যদি কম খেয়ে থাকি তাহলে আমাদের ডেফিসিয়েন্সি সিনড্রোম ডেভেলপ করতে পারে, আর এটার চেয়ে যদি বেশি খেয়ে থাকি তাহলে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। তো এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল ভিটামিন এ, ভিটামিন এ এর ক্ষেত্রে ইন কেস অফ মেল 1000 আরই, আরই হলো রেটিনল ইকুইভ্যালেন্ট, ইন কেস অফ ফিমেল 800 আরই, ইন কেস অফ ইনফ্যান্ট 400 আরই, এন্ড ইন কেস অফ প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন সবচেয়ে বেশি দরকার হয়, সেটা হচ্ছে 1000 to 1200 আরই দরকার হয়। আচ্ছা, এরপর আসে ভিটামিন সি এর ক্ষেত্রে 60 to 80 মিলিগ্রাম দরকার হয় পার ডেতে। এরপর আসে ভিটামিন ডি তে 5 to 10 মাইক্রোগ্রাম অর 200 to 400 ইন্টারন্যাশনাল ইউনিটে ভিটামিন ডি টা দরকার হয়। এরপর আসে ভিটামিন কে, যদি আমি এভারেজে বলতে চাই তাহলে 70 to 140 মাইক্রোগ্রাম দরকার হয়, ইন কেস অফ মেল 80 মাইক্রোগ্রাম, এন্ড ইন কেস অফ ফিমেল 65 মাইক্রোগ্রাম আরডিএ দরকার হয়। আচ্ছা, ধন্যবাদ আপু। আমরা তাহলে ডেইলি রিকোয়ারমেন্টসটা খুব সুন্দরভাবে আপুর কাছে জেনে নিয়েছি। আচ্ছা আপু, আমাদের তো এই যে বিষয় আমরা ভিটামিনস গুলোর কথা বলছি, তো এখন এইসব ভিটামিনস গুলোর আমাদের বডিতে ওভারঅল ফাংশন গুলো কি, এগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা, ফাংশনটা খুবই জানা জরুরি, এন্ড আমাদের রিটেনের মধ্যে অনেক সময় ফাংশন এসে থাকে। তো ফাংশন এর ক্ষেত্রে ইন কেস অফ ভিটামিন এ, ইট হেল্পস ইন ভিশন বাই সিনথেসাইজিং ভিজুয়াল পিগমেন্ট ইন ফটোরিসেপ্টর অফ রেটিনা, দেন হচ্ছে প্রমোশন অফ গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ টিস্যুস, অ্যান্ড ইট অলসো প্রোভাইডস রেজিস্ট্যান্স টু ইনফেকশন বাই সিনথেসাইজিং ইমিউন সিস্টেম সেলস, ডিফারেন্সিয়েশন অফ এপিথেলিয়াম সেল অ্যান্ড সিক্রেশন অফ সিক্রেশন অফ এপিথেলিয়াম সেল, অ্যান্ড দেন হচ্ছে মেইনটেনেন্স অফ আওয়ার রিপ্রোডাকশন। ইন কেস অফ মেল রেটিনল অ্যান্ড রেটিনাল হেল্পস স্পার্মাটোজেনেসিস, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইট অলসো প্রিভেন্টস ফেটাল রিজর্পশন। তো এই ছিল হচ্ছে ভিটামিন এ এর ফাংশন। আমি যদি আসি ভিটামিন সি এর ক্ষেত্রে, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন ফাইবার, এন্ড ইট অলসো মেইনটেনেন্স অফ কানেক্টিভ টিস্যু, ইট অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট, ইট অলসো হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন, ইট অলসো রিডিউসেস সেরাম কোলেস্টেরল লেভেল। এই ছিল ভিটামিন সি। এছাড়াও স্কার্ভিট প্রিভেন্ট করতে হেল্প করে ভিটামিন সি। এরপর আসি ভিটামিন ডি এর ক্ষেত্রে, ইনক্রিজ ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, ফেসিলেটস প্যারাথাইরয়েড ইন্ডিউস বোন রিজর্পশন, ফেসিলেটস প্যারাথাইরয়েড ইন্ডিউস রেনাল ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট রিঅ্যাবজর্পশন, ইট অলসো হেল্পস ইন বোন মিনারালাইজেশন। এরপর আসে ভিটামিন কে, ইট অলসো হেল্পস ইন কোয়াগুলেশন, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ ক্লটিং ফ্যাক্টরস 2, 7, 9, 10। এই ছিল আপু ফাংশনস গুলো। আচ্ছা, ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে আমাদেরকে আপু ফাংশনস গুলো বলেছেন। আচ্ছা, তাহলে এখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ভিটামিন ডি সম্পর্কে। এ সম্পর্কে আমি এখন কিছু কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা কি এবং এটা কিভাবে অ্যাক্টিভেটেড হয় আমাদের বডিতে, এটা যদি একটু গুছিয়ে বুঝিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে।
ওকে, ভিটামিন ডিটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রফে ফ্রিকোয়েন্টলি এসে থাকে। সো ফার্স্ট অফ অল আমি বলবো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা, 125 ডিহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অ্যান্ড আমি যেটা আগেই বলেছিলাম কেমিক্যাল ফর্ম হলো কোলেক্যালসিফেরল। তো আমাদের স্কিনের মধ্যে 7 ডিহাইড্রোক্সি কোলেস্টেরল থাকে, এনি ডাইট অর সান এক্সপোজারে ইউভি রের সাথে মিক্সড হয়ে এটা একটা কেমিক্যাল ফর্ম যেটা ফর্ম করে সেটা হচ্ছে কোলেক্যালসিফেরল। অ্যান্ড দেন লিভার থেকে 25 হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে এটা 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল ফর্ম করে। দেন কিডনি থেকে 1 আলফা হাইড্রোলেক্স হাইড্রোক্সিলেজ এর মাধ্যমে এটা 125 ডিহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল ফর্ম করে, আর এইভাবে ভিটামিন ডি টা অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, তাহলে আশা করি এখন দর্শকের কোনো সমস্যা হবে না এটা কিভাবে অ্যাক্টিভেটেড হয় এটা বলতে ভাইভাতে। মার্শাল্লাহ, আপু অনেক সুন্দর করে বলেছো। এখন তাহলে আপু আমরা দর্শকদের দিকে একটা কোয়েশ্চেন ছুড়ে দেই। তো আপনাদের কোয়েশ্চেনটা হচ্ছে, কোন হরমোনটি ভিটামিন ডি এর সাথে রিলেটেড? কোন হরমোনটি ভিটামিন ডি এর সাথে রিলেটেড? তাহলে আপনারা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আনসারটা একটু পর আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ফিরে আসা যাক আমার আপুর কাছে। এখন আপু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করব, যেটা আমাদের ডেন্টিস্ট্রিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গাম ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের ভিটামিন সি এর রোলটা কি? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর আওয়ার ডেন্টিস্ট্রি এন্ড ভেরিয়াস পার্সন। শুধু ভিডিএস পার্সন না, সবারই জানা দরকার যে গাম ব্লিডিং এ ভিটামিন সিটা কোন ধরনের রোল প্লে করতেছে। আমাদের যে উন্ড হিলিংটা হয়, আমাদের যেটা কোন ধরনের উন্ড হলে সেটা যে হিলিং হতে হবে, এটার সবচেয়ে বড় কাজ করে সে হচ্ছে কোলাজেন ফাইবার। আর এই কোলাজেন ফাইবারটা সিনথেসাইজ হতে, মানে তৈরি হতে হেল্প করতেছে ভিটামিন সিটা। সো যখন সিনথেসাইজ হয় পলিপেপটাইড চেইন এর মধ্যে, তখন ভিটামিন সি যখন সিনথেসাইজ করবে হাইড্রোক্সি প্রোলিন কে এবং হাইড্রোক্সি লাইসিন কে বাই দ্য হেল্প অফ প্রোলিন হাইড্রোক্সিলেজ এন্ড লাইসিল হাইড্রোক্সিলেজ, এই দুইটা এনজাইম কে দিয়ে তখন করে থাকে সাধারণত। যদি আমার ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কোলাজেন ফাইবার সিনথেসিস এর সময় এরা কোনো ধরনের হেল্প করতে পারে না। আর যদি এরা হেল্প করতে না পারে, তাহলে একটা হ্যাম্পার হয় ফরমেশন অফ কোলাজেন ফাইবারস এ। তো তখন উন্ড হিলিংটা আর্লি হয় না, ইনফেকশন হয় এন্ড বিভিন্ন প্যাথোলজিক্যাল সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। তো গাম ব্লিডিং এ অথবা উন্ড হিলিং এর মধ্যে ভিটামিন সি টা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আচ্ছা, মাশাআল্লাহ আপু, খুবই সুন্দর করে আমাদেরকে বলেছো গাম ব্লিডিং এর ভিটামিন সি এর রোলটা কি। তাহলে এখন বলবো যে আমরা একটু আগে যে কোয়েশ্চনটা করেছিলাম আপু, তাদেরকে একটু ওটা দেখে নিই আমরা কে কে কমেন্ট সেকশনে আনসার দিয়েছেন। আচ্ছা, তাহলে দেখে আমরা কারা কারা আনসার দিয়েছেন। ফারিহা রাইসা বলেছেন প্যারাথাইরয়েড হরমোন, লুপনা মুবিন চৌধুরী বলেছেন প্যারাথাইরয়েড হরমোন, শেখ জারিন প্রাচী বলেছ আচ্ছা প্যারাথাইরয়েড হরমোন, হাসিব সৃজন আচ্ছা, সবাই সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন, ভালো কথা। ভিটামিন ডি এর সাথে রিলেটেড প্যারাথাইরয়েড হরমোন, আপনারা সবাই সঠিক উত্তরটি দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। ভিটামিন ডি এর সাথে রিলেটেড হরমোনটি হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, তাহলে আমরা আগিয়ে নিয়ে যাই আমাদের সেশনটা। তাহলে আপু, এতক্ষণ আপনি ভিটামিন ডি নিয়ে যেটা বলেছো যে ডেফিসিয়েন্সিতে আমরা রিকেটস পেয়ে থাকি, এটা বলেছো ডেফিসিয়েন্সি সিন্ড্রোমে, তাহলে রিকেটস নিয়ে যদি একটু আমাকে গুছিয়ে বলতে যে রিকেটস থেকে আমরা কি কি পড়বো, এটা আসলে কি একটু যদি বুঝিয়ে বলতে। রিকেটস খুব ইম্পর্টেন্ট আপু, এটা শর্ট নোট এসে থাকে আমাদের। তো রিকেটস নিয়ে জানার ক্ষেত্রে হচ্ছে কি, রিকেটস একটা মেটাবলিক বোন ডিজিজ, যেটা জেনুইনলি ইনফ্যান্ট এন্ড চিলড্রেন এর হয়ে থাকে। এটার ক্যারেক্টারাইজ ফিচার হচ্ছে পুয়ার বনি মিনারালাইজেশন উইথ অ্যাবনর্মাল ম্যাট্রিক্স কম্পোজিশন। এটা ইনহেরিটেন্স হতে পারে বংশগত ভাবে অথবা আরো বিভিন্ন ভাবেও হয়ে থাকে। এটা আমি যদি একটু টাইপস এর দিকে বলি, তাহলে হচ্ছে কি, নিউট্রিশনাল রিকেটস যেটা হয় সেটা হচ্ছে বি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এছাড়াও ভিটামিন ডি ডিপেন্ডেন্ট টাইপ 1 যেটা হয়ে থাকে আপু, হাইড্রোক্সিলেজ এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থাকে আর যদি অ্যাবনর্মাল থাকে আর অ্যাবসেন্ট থাকে। এছাড়াও আছে ভিটামিন ডি ডিপেন্ডেন্ট টাইপ 2, এছাড়াও আছে রেনাল রিকেটস, যেটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর হয়ে গেলে তখন এই রিকেটসটা ডেভেলপ করতে পারে। এই ছিল আপু রিকেটস। আচ্ছা,
তাহলে আপু ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে আমাদেরকে রিকেট সম্পর্কে বলেছো। আচ্ছা তাহলে আমি আরো একটা কোয়েশ্চেন করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তুমি একটু আগে ভিটামিন সি রিলেটেড একটা কথা বলেছো, সেটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে ভিটামিন সি এর কোন ডেফিশিয়েন্সি সিন্ড্রোমটি আমাদের ডেন্টিস্ট্রি রিলেটেড? ভিটামিন সি এর কোন ডেফিশিয়েন্সি সিন্ড্রোমটি আমাদের ডেন্টিস্ট্রি রিলেটেড? ঝটপট আনসারটি দিয়ে ফেলুন, আমি একটু পর আবারও দেখে দিব আনসারটা। আচ্ছা তো আপু, আমাদের একটা পর্যায়ে তো ভিটামিন সি আন্ডারে আমরা শেষ করে ফেলেছি, এখন আমরা আমাদের পরবর্তী টপিক মিনারেলস এর দিকে যাই। আচ্ছা তো আপু, মিনারেলস এর ক্ষেত্রে আমি শুরুতে এটাই কোয়েশ্চেন করব যে আমরা মিনারেলস কে কিভাবে সংজ্ঞায়িত করব আর কয় ধরনের মিনারেলস আমাদের বডিতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট মিনারেলস টপিকটা, এটা আমাদের জানাটা খুব দরকার। মিনারেলস আর ইনঅর্গানিক, ওয়াটার সলিউবল, নন ক্যালোরিজেনিক, হুইচ আর দা ডিস্ট্রয়েড ইন ফুড প্রিপারেশন রিকোয়ার্ড বাই দা অর্গানিজম ফর ইটস গ্রোথ অ্যান্ড মেইনটেন্স অফ ভাইটাল প্রসেস অ্যান্ড এসেনশিয়াল ফর লাইফ। এটা প্রধানত দুই ধরনের আপু, একটা হচ্ছে ম্যাক্রো মিনারেলস আর একটা হচ্ছে মাইক্রো মিনারেলস। ম্যাক্রো মিনারেলস যেটা, সেটা হচ্ছে একটা বাল্ক এলিমেন্ট, যেটার মধ্যে যেটা আপু আমাদের মিনারেলস হ্যাভিং টোটাল বডি কন্টেন্ট এর মোর দেন 5 গ্রাম দরকার হয় এবং ডেলি রিকোয়ারমেন্টস এর মধ্যে মোর দেন 100 মিলিগ্রাম দরকার হয়। অন্যদিকে যেটা ট্রেস এলিমেন্টস, মাইক্রো মিনারেলস, এটা টোটাল বডি কন্টেন্ট এর চেয়ে লেস দেন 5 গ্রাম দরকার হয় আর ডেলি রিকোয়ারমেন্টস এর মধ্যে লেস দেন 100 মিলিগ্রাম দরকার হয়। এবার আসি কোনগুলো ম্যাক্রো মিনারেলস অ্যান্ড মাইক্রো মিনারেলস। অ্যান্ড ম্যাক্রো মিনারেলস এর মধ্যে হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফরাস, সালফার। অন্যদিকে ট্রেস এলিমেন্টস গুলো হলো আয়রন, আয়োডিন, জিঙ্ক, কপার, ম্যাগনেজ, কোবাল্ট, ক্রোমিয়াম, ফ্লোরাইড। এসব অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে, নেম দা ট্রেস এলিমেন্টস। এই ছিল আপু ম্যাক্রো এন্ড মাইক্রো মিনারেলস। আচ্ছা মাশাল্লাহ, অনেক সুন্দর করে বলেছো। তাহলে এখন মিনারেলস এর কথাতে যখন আমরা আসি, ঠিকঠাক আমরা ভিটামিনস এর ক্ষেত্রে আমরা বলেছিলাম ওভারঅল ফাংশনটা কি, তাহলে আমি আবারও তোমাকে তোমার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে মিনারেলস এর ওভারঅল ফাংশনটা কি আমাদের বডিতে? খুব ইম্পর্টেন্ট, যেটা আগেই বললাম যে মিনারেলস আমাদের বডিতে খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ সেলস। সো এটা ক্যালসিফিকেশন করে অফ আওয়ার বোনস অ্যান্ড গ্রোথ এর মধ্যে, অ্যান্ড বডি সিক্রেশন গ্ল্যান্ডস এও হেল্প করে, গ্ল্যান্ডস থেকে সিক্রেশন হতে। ইট অলসো মেনটেন্স অ্যাসিড বেস ব্যালেন্স, অলসো ফেসিলেট করে বডি ফ্লুইড ব্যালেন্স থাকে। ইট অলসো হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, ইট অলসো হেল্পস ইন ট্রান্সফার টু জিন। আচ্ছা ধন্যবাদ আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলেছো। এখন তুমি যে বলেছো ফাংশনস গুলা, এখন আমরা জানি যে প্রত্যেক কিছুর ফাংশনস ভালো থাকলেও টক্সিক ইফেক্টটাও থেকে থাকে, তো টক্সিক ইফেক্ট নিয়ে আমরা কিছু জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। জি আপু, যেটা আপনি ভিটামিন এর ক্ষেত্রে বলেছিলাম যে প্রয়োজনের চেয়ে কম হলে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং প্রয়োজনের চেয়ে বেশি হলে টক্সিসিটি ডেভেলপ করবে, এক্ষেত্রেও কিন্তু মিনারেলস এর ক্ষেত্রেও টক্সিসিটি ডেভেলপ করতে পারে। ইন কেস অফ সোডিয়ামে হাইপার টেনশন ডেভেলপ করে, হাইপার টেনশন যদি দীর্ঘদিন ধরে থাকে, ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় দীর্ঘদিন ধরে, তাহলে এটা ব্রেন স্ট্রোকও করতে পারে। এরপর আসি ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে কার্ডিয়াক এরিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এছাড়াও সফট টিস্যু ক্যালসিফিকেশন, রেনাল স্টোন, নেফ্রোক্যালসিনোসিন ডেভেলপ করতে পারে। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক গ্যাস্ট্রো অ্যান্টাইটিস ডেভেলপ করে। এরপর হচ্ছে আপু আয়োডিন, আয়োডিনটা থাইরয়েড ফাংশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সো এটা যদি টক্সিসিটি করে তাহলে এটা ইম্পেয়ারমেন্ট করতে পারে থাইরয়েড ফাংশনে। আয়রনের ক্ষেত্রে এটা হেমোক্রোমাটোসিস ডেভেলপ করে। এছাড়াও আপু ফসফরাসটা রিকেটস অ্যান্ড অস্টিওমালেশিয়া ডেভেলপ করতে পারে। ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে এরা সিএনএস ডিপ্রেশন করতে পারে। আচ্ছা মাশাল্লাহ, অনেক সুন্দর করে বলেছো আপু ফাংশনস গুলো। তো আপু আমরা একটু আগে দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছিলাম, ওটার আনসারটা আমরা একটু দেখে নিয়ে পারি। আচ্ছা কোয়েশ্চনটা ছিল ভিটামিন সি এর কোন ডেফিশিয়েন্সি সিন্ড্রোমটি আমাদের ডেন্টিস্ট্রির সাথে রিলেটেড? তাহলে আনসার দিয়েছে নুসরাত নওশিন, কার্ভি, সামিহা রহমান আনসার দিয়েছো কার্ভি। আচ্ছা লুবনা মুমিন চৌধুরী আনসার দিয়েছে কার্ভি।
আরো অনেকেই দিয়েছেন আনসার স্কার্ভি, ঠিক আছে। আপনারা সবাই সঠিক উত্তরটা দিয়েছেন, সঠিক উত্তরটা হচ্ছে স্কার্ভি, আমাদের ডেন্টিস্ট্রির সাথে রিলেটেড। আফরিন নামিরাও লিখেছো স্কার্ভি, আচ্ছা লগ্ন লিখেছো স্কার্ভি, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ তোমাদেরকে, অনেক সুন্দর করে আনসারটা দিয়েছো। তাহলে আপু আমি এখন তোমার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা ওটা করতে চাই, সেটা হচ্ছে তুমি আমাদেরকে টক্সিক ইফেক্টস এর কথা বলেছো, তো নিশ্চয়ই টক্সিক ইফেক্ট গুলো একটা লেভেল ক্রস করলেই দেখা যায়, যেটা তুমি আগেই মেনশন করেছো। তো আমি জানতে চাচ্ছি যে সোডিয়াম, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম এগুলোর আমাদের ডেইলি রিকোয়ারমেন্টটা কি? ওকে, ডেলি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে হলো সোডিয়ামটা 2.5 থেকে 4.5 গ্রাম নিডেড, অ্যান্ড ইন কেস অফ ক্যালসিয়াম 2.25 থেকে 2.75 মিলিমোল পার লিটার, জিঙ্কের ক্ষেত্রে 15 মিলিগ্রাম, আয়োডিনের ক্ষেত্রে 150 মাইক্রোগ্রাম পার ডে, অ্যান্ড আয়রনের ক্ষেত্রে আমি যদি বলি মেল এর ক্ষেত্রে 10 to 20 মিলিগ্রাম, অ্যান্ড ফিমেল এর ক্ষেত্রে 15 to 30 মিলিগ্রাম, অ্যান্ড ইন কেস অফ লেক অ্যান্ড প্রেগনেন্সি মাদার এর ক্ষেত্রে 40 মিলিগ্রাম আরডিএ দরকার। আচ্ছা মাশাল্লাহ, এত সুন্দর করে আমাদেরকে আপু সব গুছিয়ে বলেছ, ধন্যবাদ আপু তোমাকে। আমাদের কোয়েশ্চেন আনসার সেশন তো এখানেই শেষ, তো আপু ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে বলেছ, আর আমার অনেক ভাল লাগছে যে আমরা দুজনই চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের, আর আজকে আমি সবার সামনে আমার ছোট বোনটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। ধন্যবাদ আপু তোমাকে। তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে এত সুন্দর করে আমার সাথে হোস্টিং করার জন্য। আপনি আমার সিনিয়র অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড উইথ ইট। অ্যান্ড সবচেয়ে বলবো যে এক্সিস ডেন্টাল গ্রুপকে নিয়ে, যেটা খুব অল্প সময়ের সাথে পরিচয় হলেও এত কিছুর সাথে আমাকে যুক্ত করেছে, আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে পড়াশোনার সাথে প্রতিটা মুহূর্তে একাত্ম করে রেখেছে। শুধু এক্সিস ডেন্টাল গ্রুপের লাইভ ডিসকাশন ভিডিও ছাড়াও আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানের মধ্যেও প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করা হয়। শুধু তাই নয়, খুব অল্প সময়ে এখানকার যারা বন্ধুরা আছে আমার, সবার সাথে খুব ভালো একটা বন্ডিং আমার সাথে ক্রিয়েট হয়েছে। আমি অবশ্যই বলবো নামিরা, রূপনা, রাইসা, প্রাচী, শাহরিয়ার, হাসিফ, লগ্ন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতটা কর্ডিয়ালি অ্যান্ড ডেডিকেটেড থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ধন্যবাদ তোমাকে আপু, তুমি অনেক এগিয়ে যাও এই দোয়া করি। আমি আশা করব আজকে লাইফটা সবার অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপু। আর এই ভিটামিনস এন্ড মিনারেলস টপিকটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের জানা উচিত এই ভিটামিনস এন্ড মিনারেলস সম্পর্কে এই করোনা সিচুয়েশনে। তুমি সবকিছু অনেক সুন্দরভাবে বলেছো, ধন্যবাদ। আর হ্যাঁ, এক্সিস্টেন্টাল স্কুল তো যে কোনো সমস্যায় আমাদের সাথেই আছে, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইভটি দেখেছেন, আর যারা দেখবেন, যারা মিস করেছেন সমস্যা নেই, ইউটিউবেও এটার লিংক অবশ্যই দেওয়া হবে, আপলোড করা হবে। আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে আপনারা কি কি বিষয়ে লাইভ চান, কোন কোন টপিকটা আপনারা কোন কোন টপিকটা নিয়ে আপনারা আলোচনা করতে চান, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করার ব্যবস্থা করব। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের লাইভটা এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।